পটুয়াখালীর যুব সংসদ এলাকার খন্দকার রাসেল। ছোটবেলায় বাবা মা হারানো রাসেল ক্যারিয়ারের শুরুতে একটি স্থানীয় দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন। এরপর 2014 সালে ফ্রিল্যান্সিং শুরু করেন তিনি। বর্তমানে সপরিবারে ফ্রিল্যান্সিংই তাদের পেশা। দেশসেরা ফ্রিল্যান্সারের তালিকায় আসার পাশাপাশি হয়ে যান জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারের টপ রেটেড সেলার। 2014 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করি এবং বর্তমান আয় দেখা যায় মাসে 5-6 হাজার ডলারের মতো। একসময় দারিদ্রের কষাঘাতে দিশেহারা রাসেল এখন শহরের অভিজাত এলাকায় গড়ে তুলেছেন বিশাল বাড়ি, পূরণ করছেন পরিবারের সবার নানা চাহিদা। শহরের অনেকের কাছেই ইতিবাচক আলোচনার বিষয়ও তারে পরিবর্তনের বাস্তব উদাহরণ। ধৈর্য নিয়ে কাজ করলে এ পেশায় সফল হওয়া কঠিন কিছু নয় বলে মন্তব্য রাসেলের। তার দেখানো পথ অনুসরণ করে সফল হচ্ছেন অনেকে। নেট দুনিয়ায় অবারিত কাজের সুযোগ থাকায় যে কেউ আসতে পারেন এ পেশায়। আমার হচ্ছে মান্থলি এভারেজে 800-1000 ডলারের মতন আসে। পড়ালেখার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংও শিখছি। জবের পাশাপাশি হচ্ছে ফ্রি সময়ে, অবসর সময়ে আমিও তার দেখানো পথে আমি কাজ করছি এবং কিছুটা সফলতা পেয়েছি। ধৈর্য ধরে যদি এই লাইনে নতুনরা আসে এবং লেগে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশিরা এই মার্কেটটাকে খুব ভালোভাবে ধরতে পারবো এবং এখান থেকে আমরা পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরির মাধ্যমে দেশের বাইরে থেকে রেমিটেন্স আনার পাশাপাশি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেক আগে থেকেই ফ্রিল্যান্সিংয়ে কীভাবে করে বাইরে থেকে রেমিটেন্স আনা যায় এর উপর ট্রেনিং অব্যাহত আছে, কিন্তু এই বিষয়ে কাজ করার জন্য আরও এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার, কারণ এখনও অনেকে জানে না যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আর্ন করা সম্ভব। বর্তমানে রাসেলের মাসিক আয় অন্তত $6000, তার স্ত্রী আয় করেন $1000-এর বেশি। সব মিলিয়ে তাদের বাৎসরিক আয় অন্তত কোটি টাকা। এখন পটুয়াখালী। আরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।